প্রথমে আমার বলবো না, উনি আছেন আমাদের মধ্যে স্যার তরুণ কুমার রায় আমার সাথে, অসংখ্য ধন্যবাদ জানাই উনি এসেছেন আর কি দেশ করে। তো বেসিক্যালি আজকের প্রোগ্রামটা মানে আমরা কিছুটা আনন্দের আছে আবার কিছুটা দুঃখেরও আছে। প্রোগ্রামটাকে আমরা কী পার্টে ভাগ করেছি ছেলেদের কথা অনুযায়ী, মানে তোমাদের দাদারা যারা করেছেন ফার্স্ট ইয়ার, ফার্স্ট হচ্ছে টিচার্স ইয়ার্স। প্রথমে টিচার্স ডের জন্য আমি সমস্ত টিচার্স এবং স্টাফদেরকে আমি আমার অন্তরের আত্মা থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে তোমার স্টুডেন্টদের আমি তোমার সিনিয়ার শিক্ষা তোমরা ভালোভাবে পড়াশোনা করো। টিচার্স ডেতে টিচার্স ডে হচ্ছে আমাদের জীবনের একটা শপথ নেওয়ার দিন। এই শপথ নেওয়ার দিনে আমরা নিজেদেরকে তৈরি করবো কীভাবে, এরপরে ভবিষ্যৎ প্ল্যান কী করবো, সেসবগুলো আমাদের আলোচনা করতে হয় এবং আলোচনার মাধ্যমে ওকে আসবে আনতে বলবো। এবং এর সাথে সাথে আমাদের আরও স্যারও আছেন, অলরেডি আমাদের তরুণরাও বলে গেলেন কিছু কথা, তোমরা সেরকম পাতিও করে নিয়ে নিয়ে চলো। টিচার্স ডের মূল মাহাত্ম হচ্ছে যিনি ছিলেন সেই ছিলেন একজন একটা নিয়ম মানে সভাপতি রাধাকৃষ্ণন, অতি হতদরিদ্র বাড়ির একজন ছেলে, যিনি উঠে এসেছেন মানে তার নিজস্ব ট্যালেন্ট থেকে তিনি ফার্স্ট ছিলেন, ভাইস প্রেসিডেন্ট, তারপর প্রেসিডেন্ট ছিলেন, সো মেনি নাম্বার অফ অ্যাওয়ার্ড তিনি পেয়েছিলেন, সেগুলো তার নিজস্ব ক্যাপাবিলিটি অবশ্যই সেখানে এবং তার গুণাগুণ সমস্ত কিছু বিচার করে তারা ওনাকে ভারতরত্ন উপাধি দেওয়া হয়েছিল, সেটা আমরা সবাই জানি এবং ছোটবেলা থেকে পড়ে এসেছি। তো আজকের আলাদা করে আমাদের করার কি আছে আমি মনে হতে পারে, আলাদা করে কিছুই না, আমার স্মরণ করছি মানে মানে বদ বদ হয়ে তার উপরে শ্রদ্ধা জ্ঞাপন করছি এরকম কিছু না, জাস্ট একটা রিমোন মেমোরাইজ করা এবং ভবিষ্যতে শপথ নিয়ে আমাদের এগিয়ে চলার মন্ত্র, দাঁড়িয়ে থাকার মন্ত্র। আজ থেকে আমরা কীভাবে এগোবো, কীভাবে এগোবো এবং উনি কীভাবে এগিয়েছেন, ওনার বায়োগ্রাফি নিয়ে আলোচনা করা, ওনার দৃষ্টান্তমূলক সমস্ত কাজ ক্রিয়াকর্ম নিয়ে আমাদের ভাবনা চিন্তা করা, এগুলো আমাদের আজকের দিনে এসে যায়, আমরা সেইভাবে পথ চালাবো। এবং এই এডুকেশনাল ইনস্টিটিউটের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে স্টুডেন্ট, তারপরে আসে টিচার্স। স্টুডেন্ট টিচার রিলেশনশিপ এবং কোঅর্ডিনেশন ছাড়া কোনো এডুকেশনাল ইনস্টিটিউট তার ডেভেলপমেন্ট করতে পারে না, যেটা সর্বপল্লী রাধাকৃষ্ণনের মতো একজন প্রফেসর ছিলেন, উনি ফিলোসফি প্রফেসর ছিলেন অ্যাকচুয়ালি, উনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়িয়েছেন, অক্সফোর্ড ইউনিভার্সিটি ছিলেন। তো সেখান থেকে আমাদের ধারণা যেগুলো দাঁড়ায় যে আমরা কীভাবে এগোবো কী করবো, এটা একটা আমরা ক্লাসে আসছি না, ক্লাসে আসবো কি আসবো না, ক্লাসে ক্লাস হচ্ছে না, এই নিয়ে নানারকম পরিকল্পনা আমাদের হতে হচ্ছে। কিন্তু এখন যে সমস্যাগুলো আমাদের কলেজে আসছে আমি তো জাস্ট কয়েকদিন বসেছি, তাতে করে আমি দেখছি যে না এখানে মোটামুটি সবই আসে, একটু সিস্টেমেটিক ওয়েতে করে দিলেই সবটা চলবে। স্যার যথেষ্ট গুছিয়ে দিয়ে গেছেন, যথেষ্ট করেছেন, ওনার আপমোস্ট এফোর্ট দিয়ে স্যার গুছিয়ে দিয়েছেন, তো এজন্য ওনাকে আবার ধন্যবাদ। এত বড় ক্রিয়াকলাপ করার পিছনে কিন্তু উনি, আজকে তোমরা যেখানে বসে আছি বসার জায়গাটা তো ডেভেলপমেন্ট থেকে শুরু করে এভরিথিং সব কিছু তো ওনার অবদান, আর উনি শিক্ষিত নিমন্ত্রণে তোমাদের মধ্যে সবসময় রয়ে যাবে, যেহেতু ইনিশিয়েশন করেছেন তরুণবাবুর নাম কোথায় করা থাকলে তোমাদের মনের মধ্যে আমাদের মনে হবে, সেজন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। আর হঠাৎ করে একটা দায়িত্ব আমাকে দেওয়া হলো, মানে রাতারাতি ব্যাপার আর কি, দায়িত্ব আমাকে আপনাকে নিতে হবে, দায়িত্বের অবস্থায় জানানো হলো, স্যারও জানে না আমি জানি না, আমাকে রাত্রি বলা হবে আমি চলে যাব এখানে, ওখানে গিয়ে আপনি ওনাকে রিলিজ করবেন। তো আমি 31 আগস্ট এখানে জয়েন করেছি, ফার্স্ট সেপ্টেম্বর কত নিলাম, তারপরে 30 সেপ্টেম্বর শুরু এই টিচার্স ডে। টিচার্স ডেতে নস্টালজিক হয়ে পড়ি, স্কুলের কথাগুলো মনে পড়ে আর কি, স্কুল লেভেলে আমরা অনেক কিছুই করেছি, সেখানে হেডমাস্টার মাস্টার হতে হতো, সেখানে স্টুডেন্ট টিচার স্টুডেন্টরা টিচার হতো,
সেই সব জিনিসগুলো খুব মনে পড়ে, বাবা মার কথা মনে পড়ে। যাই হোক, এটা গেল টিচার্স ডে নিয়ে আমি চুপ। তো তোমাদের একটা কথা বলা, যে কোনো এডুকেশনাল ইনস্টিটিউট গড়ে ওঠে ফার্স্ট হচ্ছে তার কোয়ালিটেটিভ স্টুডেন্ট ফার্স্ট, দেন কোয়ালিটেটিভ টিচার্স। এই কোঅর্ডিনেশন, এই কোঅর্ডিনেশনটা ফার্স্ট দরকার। শুধু একতরফাভাবে টিচাররাই কাজ করে যাবে আর স্টুডেন্টরা তাদের আমরা ইনভলভ হবো না, এটা যেন মাথার মধ্যে না হয়। টিচারদের বিরক্ত করো, দিদি বিরক্ত করো আমরা, টিচাররা সবসময় দেওয়ার জন্য এখানে রেডি হয়ে আছে। আমি নিজে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তোমাদের মতো একদিন ওইখানে বসেছিলাম, ওই জায়গাটাতেই বসেছিলাম। ফার্স্ট ইয়ারে ডিপ্লোমা করেছি, ডিপ্লোমা করে আজকে আমি পিএইচডি করেছি যাদবপুর ইউনিভার্সিটি থেকে। সব এভরিথিং ইজ পসিবল, আমি মনে করি ইম্পসিবল বলে কিছু নেই। আমি ইন্ডাস্ট্রিতেও ছিলাম, তো ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্সটা আদার আদার একটা অ্যাক্টিভিটি, ওখানে যদি যাও ওটার মোটিভ আলাদা। তো ওখানে যাওয়া আমি সবসময় প্রেফার করি, ফার্স্ট তোমরা আগে ওখান থেকে বেরিয়ে আগে একটা ইন্ডাস্ট্রি মিটে আস, তারপর আবার তুমি যদি ইনফরমেশনে যেতে চাও ঠিক আছে, ওকে ফলো। এই হচ্ছে তাহলে টিচার্স ডে সম্বন্ধে একটুকু আমার বলার। আবারও আমার টিচার্স ডে টিচার্স স্টাফ সবকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাই, এবং অর্গানাইজারদের আমি বিশেষ করে আরও সেকেন্ড ইয়ারে দাদা তোমাদের দাদা যারা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং ছোট্ট হলেও একটা সুন্দর সামঞ্জস্যপূর্ণ এবং নির্ভীক বেশ কি বলবো আনন্দমুখর একটা ছোট্ট দুপুর উপহার দেওয়ার জন্য। এবং এর সাথে তোমরা খুবই ভালো একটা সিচুয়েশনে দিয়ে আজকে যেটা করেছি ফিচার্স হয়ে গেলাম, ইটস এ মিরাকল, মানে কোইনসিডেন্স যে দু একই দিনে আমরা দুটো ঘটনা একসাথে করতে পারি, দুটো অনুষ্ঠান করছে এরা। যদিও উই আর লেট, এক মাস হয়ে গেছে আমাদের ক্লাস। তো আমাদের মেদিনীপুর সদর গভর্নমেন্ট পলিটেকনিকের তরফ থেকে সমস্ত ফার্স্ট ইয়ার স্টুডেন্টদেরকে হার্টিয়েস্ট ওয়েলকাম জানাচ্ছি। আজ থেকে তোমাদের অফিসিয়ালি আমি ডিক্লেয়ার করলাম যে তোমরা আজকে থেকে তোমরা অফিসিয়ালি এখানকার স্টুডেন্ট হিসাবে পরিচিতি পেলে। এই জন্য আজ থেকেই তোমাদের শপথ নেওয়ার দিন এসে গেল যে চলো আজ থেকে তোমরা তিনটে বছর এখানে পড়বো এবং একসাথে এখান থেকে যত রকমের চাকরি আছে এবং চাকরি করে দেখাবো। এছাড়া এখান থেকে আমাদের ডিটিভি অফিসের বা আমরা এডুকেশনাল ইনস্টিটিউটের যে ঐতিহ্য সেটা বজায় রেখে আমরা এখান থেকে টপার হবো। তিনটে ব্রাঞ্চের যে কোনো এক ধরনের টপার হয়, এই টপারটা আমরা এখান থেকে হতে চাই, এটা আজকে তোমাদের শপথ নিতে হবে। তার জন্য আমরা যত তাও পারি আমরা যতটুকু আমরা যতটুকু করবো, বিকজ আই এম অলসো এ টপার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। ডিপ্লোমাতে আমি অল ইন্ডিয়া অল ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গলের টপার ছিলাম, সেটা জানি এর মাহাত্ম কোথায়। সেজন্য আমি চাইছি তোমরা করো, নটে যোগ। এখন তোমরা অনেক মার্কস অনেক কিছু আছে, 97% 98% মার্কস আছে। আমি সময় দিয়েছিলাম 86% মার্কস, তখন টপার ছিলাম। তো নাথিং ইজ পসিবল ইম্পসিবল, আমি সেই জন্য বলছি তোমরা করো। আমি আছি তোমাদের পিছনে, কোন সাবজেক্টে অসুবিধা বলো ফার্স্ট ইয়ার, আমি আছি, আমি ক্লাস নেব। যোদার সাথে আমি বলছি চলো কোন ক্লাস হচ্ছে না চলো দেখো, প্রবলেম নিয়ে এসো আমি সলিউশন করবো। ওকে, তো এগিয়ে চলো, এগিয়ে চলার পথে অনেক প্রতিবন্ধকতা আছে আসবে, তার জন্য আছি তো আমরা, তোমরা আছো, কোনো সলিউশন হবে না এমন কিছু নেই, সলিউশনের জায়গা নেই। এখানে অনেক জিনিস এসে গেছে, তো তোমরা জানো না সমস্ত জিনিস আমরা এখানে ওয়েলা অর্গানাইজ করে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবো, অ্যারেঞ্জ করে দেবো, সেটা আমরা চেষ্টাটা অবশ্যই করবো। তোমরা হেল্প তো অবশ্যই করবে এবং আমাদের সমাজের সমস্ত টিচাররা যারা আছেন ওনাদের কোঅপারেশন অবভিয়াসলি এখানে দরকার। আমাদের স্টাফ আছেন যারা অফিসরা, যদি রেগুলার স্টাফ আমরা মাত্র তিনজন এখানে, এবং আমাদের স্যার আরও জয়েন করেছেন কতজন, সেখানে একটু অ্যাপ্লিকেশন আছে, বাকি সমস্ত অফিসিয়াল কাজ আশা করি আমরা উঠে নিতে পারবো। এবং তোমরা তোমাদের তরফ থেকে যেটুকু দরকার তোমরা হেল্প করবে, কোঅপারেশন করবে। ওকে, তো চলো আর বিদায় বেলায় স্যারকে আর কি বলবো, স্যার ভালো থাকবেন, আপনি আমাদের অ্যাসেট, আপনি আসবেন আপনার জন্য অবাধিত দ্বার সবসময় খোলা থাকবে, সবসময় আসবেন স্যার উইদাউট এনি হেজিটেশন। ওকে, আপনি আসুন, থ্যাংক ইউ ভেরি মাচ।
প্রোগ্রামের